নমস্কার। গ্রুপের সকল সদস্য সদস্যবৃন্দ, আপনারা কেমন আছেন? বিগত 20 মে যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর দিয়ে হয়ে গেল বা বয়ে গেল, তারপরে আপনাদের মাছ এবং সেই সব মাছ কেমন আছে জানার ইচ্ছা রইল, এবং সেই সঙ্গে জল ও কারেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে নাকি একটু জানালে আমরা খুশি হই। তো আগের দুটো এপিসোডে আমরা ডিসকাস সংক্রান্ত কিছু সামান্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে একটি হলো ওভারঅল ডিসকাস মাছ আমরা কেন পুষি বা পুষতে চাই, ও ভালো ডিসকাস কী কী গুণ দেখে আমরা কিনব। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যে একজন সফল ডিসকাস হবিস্ট হতে গেলে আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে বা কীভাবে আমাদের হবিটাকে করতে হবে। প্রতিনিয়ত এরকম অনেক ফোন পাই বা কথা শুনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, দাদা আমার মাছের এক্স প্রবলেম হচ্ছে, আমার মাছের ওয়াই প্রবলেম হচ্ছে, আমার ট্যাঙ্কির সাইজ এই, আমার ওয়াটার প্যারামিটার এই, আমার কি মাছটা ঠিক মতো করতে পারছি না এক্সেট্রা, বা মাছের এই এই প্রবলেম হচ্ছে, কি মেডিকেশন করব এক্সেট্রা। তো এইগুলো নিয়ে একটু আলোচনা করার উদ্দেশ্যে আজকের আবার আমি আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। তো একজন সফল ডিসকাস হবিস্ট হতে গেলে আমার নিজের ব্যক্তিগত ধারণা অনুযায়ী কয়েকটি বেসিক জিনিসের উপরে আমাদের নজর রাখা উচিত। যেমন এক নম্বর হচ্ছে গিয়ে আমি যে মাছটিকে পুষছি সেই মাছটিকে রাখার জন্য কীরকম ট্যাঙ্ক দরকার, সেই মাছটিকে রাখার জন্য কীরকম জল দরকার, কীরকম তাপমাত্রা দরকার জলের, কীরকম মাছটির জন্য কীরকম খাদ্য দরকার, কীরকম দিনে কবার তাকে খাওয়ানো উচিত, জল চেঞ্জ কীভাবে করব, তার ফিল্টারেশন কীভাবে করব, তার বডি বিহেভিয়ার বা অ্যাটিচিউড দেখে মাছটি সুস্থ না অসুস্থ কীভাবে বুঝব এক্সেট্রা, এবং অতি অবশ্যই তাকে কী ধরনের খাবার আমি দেবো, ফ্রোজেন খাবার দেব না ড্রাই খাবার দেব নাকি তাকে লাইভ খাবার দেব। তো এটা তো অনেকটা বড় জায়গা, একদিনে সব আলোচনা করা সম্ভব নয়। তো আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে একটা আইডিয়াল ট্যাঙ্ক কী হওয়া উচিত আর ওয়াটার প্যারামিটার কী হওয়া উচিত। তো আমরা জানি ডিসকাস সাধারণত 7-8 ইঞ্চি অবধি সর্বোচ্চ বড় হয়ে থাকে, এবং অ্যাডাল্ট ডিসকাস 5-6টি অ্যাডাল্ট ডিসকাস মাছ রাখার জন্য অ্যাপ্রক্স 60 গ্যালন ওয়াটার দরকার হয়। তার মানে আমি যদি ডিসকাস কিপিংয়ের শুরুটা করি মোটামুটি একটি 4 ফুটের অ্যাকোরিয়াম দিয়ে, 4 ফুট বাই 18 ইঞ্চি বা 3 ফুট বাই 18 ইঞ্চি বা 4 ফুট বাই 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, তাহলে আমার মনে হয় শুরুটা আমরা ঠিকঠাকভাবে মাছ মানে শুরুর ক্ষেত্রে আমরা অ্যাকোরিয়াম মানে মাছকে ঘোরার জন্য যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত জায়গা দিতে পারব। এবার আসা যাক ওয়াটার প্যারামিটার সম্বন্ধে। সাধারণত জলের pH 6.5 আর TDS অ্যাপ্রক্সিমেটলি 100, সর্বোচ্চ TDS 180-190 এর মধ্যে মাছ থাকতে পারে। পরিষ্কার মিষ্টি জল হতে হবে, আরও জল হলেও হয়, জলের তাপমাত্রা গরমকালে নর্মালি 30-32 ডিগ্রি থাকা উচিত, যেহেতু অ্যামাজন নদীর মাছ এবং সারা বছর, এবং যেহেতু মানে একটু গরম জায়গার মাছ
মোটামুটি 30 ডিগ্রি টেম্পারেচার বা তার থেকে একটু বেশি 1-2 ডিগ্রি প্লাস মাইনাস বেশি টেম্পারেচার এই মাছগুলোর জন্য যথেষ্ট পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধকারী। তো নর্মালি জলে গরমকালে থার্মোস্ট্যাট দিয়ে কৃত্রিমভাবে জল গরম করার প্রয়োজন হয় না। শীতকালে জলের টেম্পারেচার যখন মোটামুটি আপনার 24 ডিগ্রির কাছাকাছি এসে যায়, 26 থেকে 24 ডিগ্রি কাছাকাছি এসে যায়, তখন কৃত্রিম উপায়ে থার্মোস্ট্যাটের মাধ্যমে জলের টেম্পারেচারকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বেঁধে রেখে মাছটিকে রাখা যায়। আর জলের পিএইচের দিকে একটু খেয়াল রাখতে হবে, জলের পিএইচ যেন কখনোই 8, 8.5 বা 9-এর দিকে না যায়, টিডিএস যেন কখনোই 200-র উপরে না উঠে যায়, জল যেন পরিষ্কার জল হয়, জলে যেন আয়রন, অ্যামোনিয়া, ক্লোরিন ইত্যাদি মাত্রা যথেচ্ছ না থাকে, বিশেষ করে জলে যেন ক্লোরিন না থাকে। ক্লোরিন থাকলে কিন্তু মাছের ক্ষেত্রে সেটি মৃত্যু পর্যন্ত, সুস্থ স্বাভাবিক মাছকেও মৃত্যুর মুখে ঠেলে নিয়ে যায়। তো যারা ডিসকাস হবিতে আসছেন বা শুরু করছেন তাদের কাছে অনুরোধ করব, মোটামুটি ছোট জায়গায় ডিসকাস করার চিন্তা বা পরিকল্পনা করবেন না, যেহেতু মাছটির আকৃতি হচ্ছে গিয়ে গোল প্লেটের মতো বা থালার মতো এবং যথেষ্ট পরিমাণে বড় হয়, তার চলাফেরা করার জন্য একটু জায়গার বেশি লাগে। তো অনুরোধ করব মোটামুটি 3-18 বা 3-18-24 ইঞ্চির অ্যাকোরিয়াম বা 4-18-18 বা 4-18-24 ইঞ্চির অ্যাকোরিয়াম বাছুন মাছ করার ক্ষেত্রে। তাতে জলের পিএইচ এবং জলের টিডিএস যথাযথ মান অনুযায়ী রাখুন, রেখে পরিষ্কার জল দিন, দিয়ে তাতে সুস্থ এবং স্বাস্থ্যবান মাছ রাখুন, রেখে হবিটাকে এগিয়ে নিয়ে যান। এর পরবর্তী পর্যায়ে পরবর্তী ভিডিওতে আমরা মাছের ডিসকাস মাছের ট্যাঙ্কির ফিল্টারেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকের এই অবধি ধন্যবাদ।